বন্ধুরা, আমরা হলাম বাঙালি, আর বাঙালি মানে হলো ভোজন রসিক। লকডাউনের টাইমে যখন সমস্ত হোটেল রেস্টুরেন্টস বন্ধ ছিল, তখনও কিন্তু এই খাদ্যরসিক বাঙালিকে দমিয়ে রাখা যায়নি। আমরা আমাদের ঘরেতে বিভিন্ন ধরনের আইটেম তৈরি করে অবশ্যই খেয়েছি, আর সেটা যদি ফাস্টফুড হয়ে থাকে তাহলে তো কোনো কথাই নেই। আমরা সবাই জানি এই পশ্চিমবঙ্গে কত ফাস্টফুডের দোকান আছে এবং এই ফাস্টফুডের ব্যবসা কত ভালো চলে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কোনো রকম হোটেল বা রেস্টুরেন্টসের ব্যবসার ব্যাপারে বলতে যাচ্ছি না। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি ফাস্টফুডের ব্যবসার ব্যাপারে বলতে চলেছি যে ব্যবসাটা আপনারা বাড়িতে বসে ছোট্ট একটি মেশিন কিনে শুরু করতে পারবেন, এবং এই ব্যবসাটা যদি আপনারা ঠিকমতো করতে পারেন তাহলে প্রতি মাসে আপনারা প্রায় 70,000 টাকা ইনকাম করতে পারবেন এই ব্যবসাটিকে করে। আজকে এই ব্যবসাটার ব্যাপারে ডিটেলসে জানার জন্য আমি চলে এসেছি আমার বাড়ি থেকে প্রায় 100 কিলোমিটার দূর হুগলি জেলার ব্যান্ডেল শহরে। আজকে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো সবিতা ইন্ডাস্ট্রিজ কোম্পানির সঙ্গে। কোম্পানির মুখ থেকে আমরা ডিটেলসে জেনে নেব যে আজকের ব্যবসাটি কী, ব্যবসাটিকে আপনারা কিভাবে করবেন, ব্যবসাটিকে করতে গেলে আপনাদের কত টাকার প্রয়োজন পড়বে, কত টাকা লাভ আছে, কী কী মেশিন র মেটেরিয়ালস লাগবে, ডিটেলসে সব কিছু। তাই বন্ধুরা, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই ধরনের নতুন নতুন ব্যবসা পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। তো চলুন কোম্পানির মুখ থেকেই ডিটেলসে জেনে নেওয়া যাক। নমস্কার ম্যাডাম, আমাদের চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগত। আপনাদেরকেও স্বাগত জানাচ্ছি। তো ম্যাডাম, প্রথমেই যদি আপনার নামটা আমাদের ভিউয়ারদের। আমার নাম হচ্ছে সুমিতা সুর। আচ্ছা, আপনার কোম্পানির নাম? আমার কোম্পানির নাম হচ্ছে সবিতা ইন্ডাস্ট্রিজ। আচ্ছা, তো আপনার এই কোম্পানিটা কোথায়? আমার এই কোম্পানিটা হচ্ছে নিয়ার ব্যান্ডেল স্টেশন। আচ্ছা, আপনারা যখন এখানে আসবেন আমার কন্ট্যাক্ট নাম্বার দেয়া থাকবে, ওখানে কল করবেন, আমরা অ্যাড্রেস বলে দেবো আপনাকে। তো ম্যাডাম, আজকে আমাদের ভিউয়ার্সদেরকে আপনি মূলত কি ব্যবসার ব্যাপারে জানাতে চলেছেন? আমি আজকে আমার দর্শক বন্ধুদের এমন একটা বিজনেসের ব্যাপারে জানাতে চাইছি যেই ব্যবসা আপনি সারা জীবন করতে পারবেন, মানে বলতে চাইছি যতদিন বাঁচবেন ততদিনই আপনি করতে পারবেন। মার্কেটে এর চাহিদা প্রচুর প্রচুর, কোনোদিনও শেষ হবে না। আচ্ছা, সেই ব্যবসাটা হচ্ছে চাউমিনের ব্যবসা। আচ্ছা, আমরা এই চাউমিন মেশিনটার ম্যানুফ্যাকচার করছি, মূলত চাউমিন মেশিনের ব্যাপারে বলতে চাইছি, যেখান থেকে আপনি হিউজ পরিমাণ চাউমিন বানিয়ে মার্কেটে সেল করতে পারবেন। ম্যাডাম, এবার যদি আপনি আমাদের ভিউয়ারদেরকে এই মেশিনটার ব্যাপারে একটু ডিটেলসে বলেন। বলে দিচ্ছি, এই মেশিনটা হচ্ছে অটো সেমি মেশিন। এটা 220 লাইনে চলছে, এটা ডোমেস্টিক লাইনে চলছে, এর জন্য কমার্শিয়াল লাইনের কোনো প্রয়োজন পড়ছে না। যদি আপনি মেশিনের সংখ্যা বাড়ান তখন কমার্শিয়াল লাইন ট্রেড লাইসেন্সের দরকার পড়বে, আদারওয়াইজ দরকার পড়বে না। আচ্ছা, এই মেশিনে যে মোটরটা আছে সেটা কত এইচপি? 2 HP, 2 HP, 2 HP, মানে 2 ঘোড়া মোটর। আচ্ছা, এই মেশিনটার দাম কি রকম আছে? 80,000 টাকা। 80,000 টাকা, আর আমরা নিজেরা তৈরি করছি। আচ্ছা, তো ম্যাডাম, এই মেশিনটার সঙ্গে আপনারা আর কি কি দিচ্ছেন? এই মেশিনটার সাথে আমরা এই ডেচকিটা দিচ্ছি, এই বয়লার গুলো দিচ্ছি, আর ওই কাটার মেশিনটা দেয়া হচ্ছে। এখানে যে ডাইসটা রয়েছে, এই যে এই ডাইসটা দেয়া হচ্ছে, যার সাহায্যে চাউমিন গুলো কাট হয়ে পড়বে নিচে। ওই ডাইসটা কি বিভিন্ন সাইজের হয়ে থাকে? হ্যাঁ, মানে ওটা অ্যাডজাস্ট করা যায় ছোট বড় করে। আচ্ছা, আর এই যে বয়লার মেশিনটা দেখালেন, এই বয়লার মেশিনটার মূলত কাজ কি আছে? বয়লার মেশিনটার মূলত কাজ হচ্ছে এখান থেকে যে প্রসেসিং হয় চাউমিন গুলো পড়ছে, এখানে বয়ল করতে হবে চাউমিন গুলোকে, আর রোদে দিয়েও শুকাতে পারে না, একটা ড্রায়ার কিনে নিতে হবে আপনাদের, ড্রায়ারের সাহায্যে মানে শুকাতে পারবেন। আচ্ছা ম্যাডাম, মার্কেটে তো অনেক কোম্পানি আছেন যারা কিন্তু এই চাউমিন মেশিন বিক্রি করে থাকেন, তা ভিউয়ার্সরা কেন আপনার কাছ থেকে মেশিন কিনবেন? এর কারণ হচ্ছে একটাই, আমরা নিজেরা তৈরি করছি বলে এটার দাম এতটা কম, মানে 80,000 টাকা, তো আমাদের থেকে অন্য কোনো মার্কেটিং লাইনে যারা রয়েছে তারা দিতে পারবে না। আচ্ছা, আমরাই পারবো দিতে এটা। আচ্ছা, তো ম্যাডাম, এই যে মেশিনটা রয়েছে এই মেশিনে কতদিন ওয়ারেন্টি বা গ্যারান্টি? 1 বছরের গ্যারান্টি আছে, নট ওয়ারেন্টি, গ্যারান্টি। গ্যারান্টি পিরিয়ডের মানে টাইম অনুযায়ী এই মোটরটা আর ওইটা মানে যেটা ডাইস রয়েছে কাটারটা ওটা আমরা চেঞ্জ করে দেবো। আচ্ছা, তো ম্যাডাম, এর পরেও ধরুন অনেক সময় মেশিনারিজ ব্যাপার তো অনেক কিছু প্রবলেম হতে পারে, সেক্ষেত্রে কি আপনারা? আমাদের ইঞ্জিনিয়ার আছে, পাঠিয়ে দেবো, সব ঠিকঠাক করে দেবে। আচ্ছা আচ্ছা ম্যাডাম, মার্কেটে অনেক ব্যবসা আছে, তো আপনি এই এই ব্যবসাটাকে কেন প্রেফার করছেন? এই ব্যবসাটা প্রেফার করছি একটাই কারণের, কারণ এটা হচ্ছে এমন একটা ব্যবসা যার কোনোদিনও লস নেই। আচ্ছা, ছোট বড় সকলেই খেতে পারবে চাউমিন, সব জায়গায় বিজনেসটা ভালো মতনও চলবে, সব দোকানে নিয়ে নেবে, বড় বড় রেস্টুরেন্টে চাউমিন তো সব জায়গায়। তো ম্যাডাম, এবার যদি আমাদের ভিউয়ার্সদেরকে একটু এই যে চাউমিন কিভাবে তৈরি হচ্ছে মেশিনের সাহায্যে একটু আমাদের ভিউয়ার্সদেরকে এইটা বলার আগে আমি আরেকটা কথা বলে দিচ্ছি, আপনি 8 থেকে 10 ঘন্টা কাজ করলে 300 কেজির মতন প্রোডাকশন পাচ্ছেন, আর পার কেজিতে আপনি 8 থেকে 10 টাকা করে লাভ করছেন, তো
300 কেজি যদি হয় তাহলে প্রত্যেকদিন আপনার 3000 টাকা করে লাভ হচ্ছে। আমি মেনে নিলাম, প্রথম প্রথম হলো না, 200 কেজি হলো তাহলে 2000 টাকা, তাও আমি ছেড়ে দিলাম। 150 কেজি হলো তাহলে 1500 টাকা করে হলো। 1500 টাকা তো আর কম না, প্রত্যেকদিন প্রথম প্রথম আস্তে আস্তে আপনার 45000 টাকা আস্তে আস্তে আপনার হাতে স্পিড বাড়বে, মানে মেশিনের স্পিড বাড়বে। আমি ভুল বললাম কথাটা, যে হাতে স্পিড আস্তে আস্তে আপনার চাউমিনও বেশি হবে, এবার মার্কেটে আপনি সেল করবেন তখন আপনার প্রফিট আরো বেশি হবে। আমাদের চাউমিনের প্রসেস হচ্ছে, এটা হচ্ছে একটা ডেচকি, এখানে কোয়ান্টিটি অনুযায়ী ময়দা নিতে হবে এবং জল মেশাতে হবে। আপনারা যখন আমাদের এখানে মেশিনটা কিনতে আসবেন তখন আমাদের যে মেকানিক আছে বা ইঞ্জিনিয়ার আছে তিনি দেখিয়ে দেবেন যে কতটা পরিমাণ ট্রেনিং দিয়ে দেওয়া হবে আপনাদের। তারপরে এখানে ময়দাটা মাখা হয়ে যাবে, তো ময়দাটা নিয়ে এইখানটা রাখতে হবে। এখানে আমি জাস্ট একটা মানে পেপার বানিয়ে রেখেছি ময়দার, এখানে এরকম এইভাবে দিতে হবে। দেবার পর এরকম এরকম করে হাত দিয়ে দিয়ে মানে ঢেলে দিতে হবে, তারপরে এরকম এরকম টাইপের পেপার হয়ে বেরাবে ময়দাটা। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এইরকম কিন্তু পেপার হবে, আপনাদেরকে বারে বারে কিন্তু রোলিং করতে হবে এবং সর্বশেষে আপনাদের কিন্তু এইরকম ময়দাটা এরকম পেপারে পরিণত হবে, তারপরেই কিন্তু এটা কাটিংয়ের জন্য রেডি হবে। তো বন্ধুরা, এই যে এই পেপারটা, এই ময়দার পেপারটা, এটা আস্তে আস্তে এখানে আসবে এবং তলায় একটা কাটিং মেশিন ঢোকানো আছে, তো কাটিং মেশিনটার সাহায্যে এই চাউমিনগুলো কিন্তু কাটিং হবে। তো সেটা আমি আপনাদেরকে একটু পরে দেখিয়ে দিচ্ছি। তো আমি আমাদের চাউমিন প্রসেসিং দেখাচ্ছি। এই যে ময়দাটাকে মেখে এরকম পেপারের মতন করে নিতে হবে, মানে এখানে ডাস্টটা দেওয়া হবে ময়দার, তো এখান থেকে বেরিয়ে যাবার পর এরকম টাইপের একটা পেপার তৈরি হবে। তারপরে এখানে একটা রোল রেখে গুটিয়ে গুটিয়ে নিতে হবে, তারপরে এখানে দেবার পর এইখানে দিয়ে দিতে হবে, তারপরে দেখুন চাউমিনের মতন বেরিয়ে যাবে এইটা। যেহেতু আমার ময়দাটা একটু আগে থেকে মেখে রেখেছি তার জন্য ড্রাই হয়ে গেছে, তাই এইভাবে পড়ছে, বাট এইভাবে কিন্তু পড়ে না, বড় বড় হিসাবেই পড়ে। দেখুন আপনারা চাউমিন দেখতেই পাচ্ছেন, এই দেখুন, এটাকে আপনারা ব্রয়লারে সেদ্ধ করে আপনারা ড্রায়ার দিয়ে শুকিয়ে নেবেন বা রোদে শুকিয়ে নেবেন। ম্যাডাম, আপনারা কত দূর পর্যন্ত এই মেশিন সাপ্লাই দিতে পারবেন? আপনারা যেই স্টেটের থেকে আমাদের অর্ডার দেবেন আমরা সেখানেই পৌঁছে দিতে পারব। মানে অল ওভার ইন্ডিয়া? অল ওভার ইন্ডিয়া। আচ্ছা আচ্ছা ম্যাডাম, কেউ যদি আপনাদের কাছ থেকে মেশিন কিনতে চান তাহলে কিভাবে আপনাদের সঙ্গে যোগাযোগ করবে? আমাদের ফোন নাম্বার দেয়া থাকবে, ওখানে ফোন করে নেবেন, আমরা আপনাদের সাথে কথা বলে নেব। তো বন্ধুরা, স্ক্রিনে আপনারা যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে যদি আপনারা ফোন করেন তাহলে ম্যাডাম আপনাদেরকে টোটাল হেল্প করবে, যে আপনাদেরকে কোথায় নামতে হবে, কিভাবে আপনারা ম্যাডামদের অফিসে আসবেন সমস্ত কিছু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আচ্ছা ম্যাডাম, ধরুন আপনার কাছ থেকে কেউ মেশিন কিনলো, মেশিন কেনার পর প্রোডাকশনও করে ফেললো, তারপরে সব থেকে বড় যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে সেল, তা সেই সেলের ব্যাপারে কি আপনি হেল্প করবেন? দেখুন, সেলের ব্যাপারে আমি এইটুকুনি হেল্প করতে পারবো যে আমাদের কাছে কোনো কিন্তু মাল বিক্রি করতে আপনারা পারবেন না, কারণ হচ্ছে আপনাদের দরকারই পড়বে না মাল বিক্রি করার। চাউমিন এমন একটা প্রোডাক্ট যে সকলের প্রিয়, তো ছোটো ছোটো দোকান, বড় বড় রেস্টুরেন্ট আপনি ধরে মানে ওদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন, ওখানে মাল সেল করে দেবেন। হয়তো প্রথমে আপনার 500 গ্রাম মানে 500 কেজি হলো বা 1000 কেজি হলো, আস্তে আস্তে আপনার প্রোডাকশনটা বাড়তে থাকবে, তখন দেখবেন পেছন ফিরে আপনাকে তাকাতে হবে না। যেখানে আপনি পার মান্থ আপনি 70000 টাকা ইনকাম করবেন, সেখানে 20 করবেন, তারপরে 25, তারপরে 30, আস্তে আস্তে গ্রো হবে জিনিসটা, মানে যত সেল করতে পারবে তত আপনার উপর ডিপেন্ড করছে। হ্যাঁ আচ্ছা, তো এই যে ব্যবসাটা, এই যে চাউমিন তৈরিটা কতক্ষণ কমসে কম করতে হবে? মিনিমাম 10-12 ঘন্টা করলে 300 কেজি, সারাদিন করলে মোটমাট হচ্ছে 300 কেজির মতন আসছে। আচ্ছা, 10-12 ঘন্টা কনস্ট্যান্ট মেশিনে চলবে তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা ম্যাডাম, এই যে চাউমিন তৈরি হয়ে যাওয়ার পর এগুলোকে তো প্যাকিং করতে হয়, তো সেই প্যাকিং গুলো কি আপনাদের কাছে পাওয়া যায় না তাকে বাইরে থেকে নিয়ে নিতে? তাকে বাইরে থেকে নিয়ে নিতে হবে এটা, আমরা তো শুধু মেশিনটা যোগাযোগ করে দিতে পারব। হ্যাঁ, আমাদের কাছে লোক আছে, আমরা আপনাকে সম্পূর্ণ গাইড করব। আচ্ছা, এই ব্যাপারে। আচ্ছা, তো মানে চাউমিন কিভাবে তৈরি হবে সমস্ত কিছু প্রসেসিং এর ট্রেনিং থেকে শুরু করে সমস্ত কিছু আপনারা গাইড করবেন? আচ্ছা, শুধু আপনাদের কাজ করতে হবে যে চাউমিন তৈরি করে প্যাকেট করে ওটাকে বাজারে মানে মার্কেটে সেল করা। আচ্ছা, এটা তো কোনো ব্যাপারই না, এখন সবাই নিচ্ছে চাউমিন। আচ্ছা আচ্ছা ম্যাডাম, ধরুন অনেকজন ভাবছেন যারা এই ভিডিওটা দেখছেন যে এই ব্যবসাটা হয়তো করবেন তারা, কিন্তু তারা ভাবছেন যে 80000 টাকা একটা বড় প্রজেক্ট, তারা ভাবছেন যে 10-15000 টাকা অনেক ব্যবসা থাকে, তো সেগুলো তারা করতে চাইছে, তো তাদের উদ্দেশ্যে আপনি কি মেসেজটা দেবেন? আমি তাদের উদ্দেশ্যে এই বার্তাটাই তাকে দেব যে আপনারা কষ্ট করে হলেও, লোন করে হলেও, ধার দেনা করে হলেও এই মেশিনটা কিনুন। অবশ্যই, কারণ কেনার পর যে আপনারা প্রোডাকশন পাবেন প্রত্যেক মাসে 60-70000 টাকার কাছাকাছি, আপনি দেখবেন লাভবান হবেন, তখন আর পেছন ফিরে আপনাকে তাকাতে হবে না। আমি মানছি যে প্রথমে আপনার 60-70000 টাকা ইনকাম হবে না, কিন্তু যত সময় বাড়বে, আপনার সেল বাড়বে, প্রোডাকশন বেশি হবে, দেখবেন আস্তে আস্তে আপনার মানে টাকাটাও বাড়বে। মানে প্রথমে আপনার 20000 টাকা হবে, তারপরে 25, তারপরে 30। দেখুন, আমি মনে
করি প্রাইভেট ফান্ডে জব করার থেকে 10,000-12,000 প্রথমে রিস্ক নেওয়াটা উচিত, 20,000-25,000 তাই না, ঘরে বসে করতে পারছি। আর আপনার চাউমিন সেলের জন্য কাউকেই খুঁজতে হবে না, আপনাদের পাড়ার প্রতিবেশীরাও কিনে নেবে চাউমিন, তারপর ছোট ছোট দোকান ধরবেন, কারণ এটা সবাই সবাই তারপর হোলসেলার মানে হোলসেলে বিক্রি করবেন দোকান ধরে, তারপর কোনো রেস্টুরেন্টের সাথে টাই আপ করে নেবেন, তাহলেই তো হয়ে যায়। আচ্ছা ম্যাডাম, এই ব্যবসাটা মূলত কারা করতে পারবেন? দেখুন আমি একজন মেয়ে মানে মহিলা, আমি যদি করতে পারি তাহলে প্রত্যেক মহিলারাও করতে পারবে, তারপরে তো ছেলেরা তো করতেই পারবে তাই না। যারা রিটায়ার করেছেন ধরুন 60 ইয়ার্সে, তারাও এখনো কাজ করার সামর্থ্য রয়েছে, তারাও করতে পারবে এটা, কারণ এটা তো সেমি অটোমেটিক, এটা সুইচ অন করলে এটা চলতে থাকবে। কাজের মধ্যে কিছু নাই, শুধু ময়দাটাকে মেখে এখানে দিতে হবে আর কাটিং করে বের হবে, স্টুডেন্টরাও পারবে করতে। এই মেশিনটা ঘরে রাখতে বেশি জায়গারও দরকার পড়ছে না, কারণ এই মেশিনটার আয়তন হচ্ছে 4 ফুট/1.5 ফুটের মতন। আচ্ছা, তো 10/10 ঘরে ওটা ফিট হয়ে যাবে, মানে সবার ঘরে তো ফিট করে, সবার ঘরে এটা 10/10 মিনিমাম। আচ্ছা, তো ম্যাডাম যে এই যে ময়দাগুলোকে মাখার জন্য একটা কিন্তু গ্রাইন্ডার বা মিক্সিং মেশিনের দরকার হয়, তো সেই মিক্সিং মেশিনটা কি আপনাদের কাছে? হ্যাঁ, আমাদের কাছে সেটা পাওয়া যাবে, এখানে আসলে বলে দেবো তার প্রাইস কত, কিন্তু একটা মেশিন নিলে আশা করি সেটার দরকার পড়বে না, যখন আপনার প্রোডাকশন বাড়বে তখন সেটা নিতে হবে। আচ্ছা, আর একটা কথা বলে দিচ্ছি, এই মেশিনটার সাথে আমরা যেরকম ওই কাটারটা দিচ্ছি আর এটার সাথে এই বয়লার এগুলোও দিচ্ছি আমরা। ম্যাডাম অসংখ্য ধন্যবাদ আপনার এতক্ষণ মূল্যবান টাইম আমাদের ভিউয়ার্সদেরকে। আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। তো বন্ধুরা, এতক্ষণ ম্যাডামের কাছ থেকে এই চাউমিন তৈরির ব্যবসাটার ব্যাপারে আপনারা ডিটেলসে জানতে পারলেন। এরপরেও যদি আপনাদের কিছু জানার থাকে ব্যবসাটার ব্যাপারে বা মেশিনের ব্যাপারে, স্ক্রিনে আপনারা যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে আপনারা ম্যাডামকে ফোন করবেন, ব্যবসাটার ব্যাপারে আপনারা ডিটেলসে জানতে পারবেন। এছাড়াও আপনারা যদি চান আমার নিচের কমেন্টস বক্সে আপনারা কমেন্টস করতে পারেন, সেখান থেকে আমি আপনাদেরকে হেল্প করব। আর বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা ব্যবসা আইডিয়াটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করবেন আর আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলি সবাইকার সঙ্গে শেয়ার করে দেবেন, কারণ বহুজন কিন্তু বিভিন্ন ধরনের ব্যবসা করতে চান, তাহলে এই ব্যবসাটা তারা করতে পারবেন। আর এই ধরনের আরও নতুন নতুন এবং ইন্টারেস্টিং ব্যবসা আইডিয়া পেতে চাইলে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো টপিক্সের সঙ্গে, ততক্ষণের জন্য স্টে হ্যাপি, স্টে কুল।